ওকে তো বন্ধুরা মধ্যে আমরা যে সিটিও ইয়ারড্রপটা করতেছিলাম ওইটা কিন্তু ऑलरेडी শেষ হয়ে গেছে এবং এখানে অ্যাড্রেস সেটআপের আপডেটও চলে এসেছে এখন সিটিও থেকে আপনার পেমেন্টটা নেওয়ার জন্য অবশ্যই ساتوشی অ্যাপ্লিকেশনের ভিতর আপনাকে আপনার এই যে সিটিও ইয়ারড্রপের এখানে আপনার অ্যাড্রেস সেটআপ করতে হবে যেখানে আপনি পেমেন্টটা নিবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ساتوشی অ্যাপ্লিকেশনের মধ্যে সিটিও ইয়ারড্রপের মধ্যে আপনার অ্যাড্রেসটা সহজ এবং সঠিকভাবে আপনি এখানে অ্যাড্রেস সেটআপ করবেন সো চলুন ভিডিওটা শুরু করি তার আগে ছোট্ট একটা নিকে করছি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে তো বন্ধুরা আমি আমার সাথে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে এসেছি এবার আমি আপনাদের অ্যাড্রেস সেট করে দেখাবো তার আগে আপনাদের রিমাইন্ড করে দিতে চাই এখানে আপনারা রেগুলার মাইনিং করবেন এখানে আরো দুইটা প্রজেক্ট রয়েছে আপনার একটা হচ্ছে একটা এক্কা আর একটা হচ্ছে এই সোয়ান এই দুইটা প্রজেক্ট কিন্তু এখনো রানিং আছে এবং আমাদের যে সিটিও অ্যাড্রেস সেট আপ করবো এটা কিন্তু অলরেডি এখান থেকে শেষ হয়ে গেছে এখন আমাদের পেমেন্ট নেওয়ার জন্য অ্যাড্রেস সেট আপ করতে হবে তো চলুন কিভাবে অ্যাড্রেস সেট আপ করবেন দেখা দিচ্ছি এই অ্যাড্রেস সেট আপের জন্য

হারিয়ে গেলেও আপনি রিকভার করতে পারেন তো আমি আপনাদের সাজেস্ট করব এখান থেকে আপনারা বিটগেট যে ওয়ালেটটা রয়েছে এটা ডাউনলোড করে এখানে আপনারা খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার জন্য কিছু করতে হবে না জাস্ট একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং আপনাকে 12টা ওয়ার্ড দিব ওই ওয়ার্ডগুলো আপনি খাতায় লিখে রাখবেন কিংবা স্ক্রিনশট রেখে দিবেন যেন ভবিষ্যতে আপনার এটা হারিয়ে গেলে এটার মাধ্যমে আপনি ফিরাইতে পারেন সো আমি আমার বিটগেট ওয়ালেটটা খুলে ফেলেছি এইবার এখানে আপনাকে নেটওয়ার্কটা অ্যাড করতে হবে এর জন্য এখান থেকে দেখতে পারবেন অল মেননেট আছে এটার উপর ক্লিক করে এখানে আপনারা কোর লিখে সার্চ করবেন কোর লিখে সার্চ করলে যে আসবে এবার সাইডে প্লাসের আইকন আছে প্লাসের আইকন উপর ক্লিক করে এটা আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোড টোকেনটা চলে আসলো এবার এটার উপর ক্লিক করে এবার আমরা এখান থেকে রিসিভে ক্লিক করব রিসিভে ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটা পাবো কোরের অ্যাড্রেস এই কোরের অ্যাড্রেস আমরা এখান থেকে কপি করে এনে কোরের অ্যাড্রেসটা এখান থেকে আমরা বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পর এবার আমাদের এখানে দিতে হবে অ্যাসেট পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড না এটা আপনার অ্যাসেট পাসওয়ার্ড এটা আলাদা করে দিতে হয় সো আপনারা যারা অ্যাসেট পাসওয়ার্ড ভুলে যাবেন আপনারা চাইলে আপনাদের সেটিংসে গিয়ে আপনারা পার্সোনাল সেটিংস গিয়ে ওখান থেকে আপনারা অ্যাসেট পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন রিকভার করতে পারবেন তবে অ্যাসেট পাসওয়ার্ড রিকভার করলে 24 ঘন্টা পরে আপনি হচ্ছে আপনার অ্যাড্রেসটা সেটআপ করতে পারবেন ওকে তো বন্ধুরা এখান থেকে আমি অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার এখান থেকে সিটিও লিংক ওয়ালেট অ্যাড্রেস আছে এটার উপর ক্লিক করব তারপর কনফার্ম ক্লিক করব দেন আমরা যে জিমেইল দিয়ে আমাদের 87 খোলা আছে সেই জিমেইলে কোডটা যাবে কোডটা এনে এখানে বসিয়ে কনফার্ম ক্লিক করব ওকে তো বন্ধুরা কোড দিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এখানে সিটিও উইথড্র অ্যাড্রেস লিংক সাকসেসফুলি এখান থেকে আমাদের আপনাদের সাকসেসফুল ভাবে কিন্তু এটা সেটআপ হয়ে গেছে সেটআপ হওয়ার পরও কিন্তু আপনাদের এই অপশনটা থাকতে পারে বাট আপনারা একবার যদি সাকসেস দেখায় তাহলে বুঝবেন যে আপনার অ্যাড্রেসটা কিন্তু সেটআপ হয়ে গেছে এবং এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস সেটআপের লাস্ট ডেট হচ্ছে আপনার 18ই সেপ্টেম্বর আগামী 18ই সেপ্টেম্বর পরেই কিন্তু আপনি আর অ্যাড্রেস সেটআপ করতে পারবেন না সো যারা যারা সিটিও ইয়ারড্রপ মাইনিং করেছেন এই 18 সেপ্টেম্বরের মধ্যে আমি যেভাবে যেভাবে দেখালাম প্রত্যেককে এসে এখান থেকে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা সেটআপ করে নেবেন এবার উইথড্র বেলায় যদি আসে যে এটা কবে উইথড্র হবে কিংবা লিস্টিং হবে এটার বিষয়ে এখনো আপডেট আসেনি তবে খুব তাড়াতাড়ি আসবে এবং আসলে আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদের জানিয়ে দিব আপাতত আপনারা প্রত্যেকে অ্যাড্রেস সেট করে রাখুন এবং সাথে অ্যাপ্লিকেশনে এখনো মাইনিং চলছে এখানে আরো দুইটা প্রজেক্ট রানিং আছে এগুলোতে জয়েন করে আপনারা মাইনিং করতে পারবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন খুলে আপনারা এখান থেকে মাইনিং করা স্টার্ট করে দিবেন কারণ সাথে অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যায় সো এই ছিল মূলত বিস্তারিত আপডেট দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন গুড বাই